হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা এর আগের টিউটোরিয়ালে কী করলাম, আমরা আমাদের যেই লগার ক্লাসটা আছে, লগার ক্লাসের মধ্যে আমরা এই পয়েন্ট কাটটা ডিফাইন করলাম অ্যানোটেশনের থ্রুতে। আমরা যদি দেখি এটার যেই এক্সিকিউশন জয়েন পয়েন্টটা আছে এখানে ক্যামেরা স্ন্যাপে, এখানে ক্যামেরা ডট স্ন্যাপ মেথডে আমরা এই জয়েন পয়েন্টটা ডিক্লেয়ার করেছিলাম। এবং আমরা যদি আমাদের ক্যামেরা ক্লাসটা ওপেন করি, এখানে আমাদের এই স্ন্যাপ মেথডটা ডিফাইন করা আছে, তাই না? তো আমরা একটা কাজ করি না কেন, আমরা শিখব যে কীভাবে আমরা এখানে ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারি এবং ওই ওয়াইল্ড কার্ড ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা আমাদের একটা পয়েন্ট কার্ডকে আমরা অনেকগুলো মেথডের জন্য আমরা ডিফাইন করতে পারি, চাইলে আমরা অনেকগুলো ক্লাসের জন্য ডিফাইন করতে পারি, বা আমরা চাইলে ওয়াইল্ড কার্ডের থ্রুতে এই পয়েন্ট কার্ডটাকে আমরা সবগুলো ক্লাসের জন্য আমরা বলে দিতে পারি। তো সেটা কীভাবে করব সেটা আমরা দেখি। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা আমাদের ক্যামেরা যে ক্লাসটা আছে এখানে তো আমাদের একটা মেথড আছে স্ন্যাপ, তাই না? আমরা একটা কাজ করি না কেন, আমরা আরেকটা মেথড তৈরি করি যেটাকে আমরা একটা ইন্টিজার প্যারামিটার হিসেবে নেবে এবং সেটাকে আমরা এক্সপোজার বলতে পারি। এবং আমরা এটাকে এখানে দিলাম যে স্ন্যাপ করছে উইথ এক্সপোজার, এবং আমরা এক্সপোজারটা এখানে অ্যাড করে দিলাম। তার মানে কি যে আমার এই স্ন্যাপেরই আরেকটা মেথড আমরা তৈরি করলাম এখানে, যেটা প্যারামিটার হচ্ছে ইন্ট এক্সপোজার নিচ্ছে। এখন যদি আমরা লগার ক্লাসে আসি, হ্যাঁ, আমাদের প্রজেক্টে একবার যদি আমরা রান করি, আমরা দেখছি যে এটা স্ন্যাপটা একবার কল করা হচ্ছে, আমরা আমাদের অ্যাপে চলে যাই। অ্যাপে আসলে কল করি আমরা তো ক্যামেরা ডট স্ন্যাপটা কল করছি, ক্যামেরা ডট আমরা ওই ইন্ট মেথডটাকে কল করি, সে লাইক 1000 মিলি সেকেন্ড, এক সেকেন্ডের জন্য। আমরা যদি এখন রান করি, দেখা যাচ্ছে আমাদের যেই পয়েন্ট কাটটা ওটা কিন্তু অ্যাবাউট টু টেক ফটোতে রান করছে, কিন্তু আমাদের যেই সেকেন্ড যে আমরা মেথডটা কল করলাম সেটাতে কিন্তু ওটা রান করছে না। তো এটাতে রান করার জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে পয়েন্ট কাট ডেফিনেশনে আমরা এখানে বলে দিতে পারি দুটা ডট। তো এখানে দুটা ডট দেওয়ার মানে হচ্ছে আমাদের এই স্ন্যাপ মেথড এবং এটা যদি আমাদের মাল্টিপল প্যারামিটার সহ এই একই নামের মেথডটা থাকে, তাহলে সবগুলো মেথডের জন্যই আমাদের ওই পয়েন্ট কাটটা কাজ করার কথা। সো লেটস সেভ ইট অ্যান্ড রান ইট। আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাবাউট টু টেক ফটো কিন্তু স্ন্যাপেও কাজ করছে এবং উইথ এক্সপোজারটা যেটা নিচ্ছি সেটাতেও কাজ করছে। এখন আমরা আরেকটা মেথড তৈরি করি আমাদের ক্যামেরা ক্লাসে, এটা তো ইন্টিজার নিচ্ছিল, তাই না? আমরা তৈরি করি একটা স্ট্রিং নিবে, ফর এক্সাম্পল নেম, নেম অফ দ্য পিকচার ফাইল অর নেম অফ দ্য পিকচার। আমরা এটাকে সিস আউট দিয়ে দিই, উইথ নেম, এবং আমরা নেমটা দিলাম, ঠিক আছে? এটাকেও আমরা যদি অ্যাপ থেকে ইউজ করতে চাই, আমরা দেই নেম দিলাম পার্লামেন্ট হাউস, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে রান করি, দেখা যাচ্ছে পার্লামেন্ট হাউসটা আসছে এবং সেখানেও কিন্তু অ্যাবাউট টু টেক ফটো আসছে, উইচ ইজ গুড। এখন আমরা যদি একটা জিনিস দেখি যে আমাদের যেই অ্যাপ, আমাদের যে ক্যামেরাটা আছে, হ্যাঁ, এটা যদি একটা স্ট্রিং রিটার্ন করে, সে লাইক এনিথিং, রিটার্ন নেম, নেমটা সে রিটার্ন করে দিল এবং এর টাইপটা হয়ে গেল স্ট্রিং, এবং আমাদের লগার ক্লাসে দেখি আমরা যে পয়েন্ট কাটটা ডিফাইন করেছি সেটা কিন্তু আসলে ভয়েড আছে, তার মানে এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু এই যে পার্লামেন্ট হাউস যখন প্রিন্ট করছে তার আগে কিন্তু আমাদের এটা কাজ করছে না। এটা কাজ করার জন্য আমরা তাহলে কি করতে পারি, আমাদের তো এই টিউটোরিয়ালটা ওয়াইল্ড কার্ডের উপর, আমরা জাস্ট এখানে ভয়েডের জায়গায় একটা স্টার্ট দিয়ে দিই, স্টার্ট দিয়ে দিলেই আমাদের এটা কিন্তু কাজ করার কথা। লেটস সি, দেখেন এটা কিন্তু কাজ করছে আবার, অ্যাবাউট টু টেক ফটো। সো আমরা তো এখানে স্টার্ট দিলাম, আমাদের এখানে প্যাকেজের নেমটা আছে, এই প্যাকেজের নেমের জায়গাও কিন্তু চাইলে আমরা স্টার্ট দিতে পারি, সেটা আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই। এখন আমরা যদি আমাদের ক্যামেরা ক্লাসে আরেকটা মেথড তৈরি করি,
public void snap night time এবং এটা কোনো প্যারামিটার নেওয়ার দরকার নাই জাস্ট সিস আউট করবে snap night mode তো এইটার নামটা তো এখন ডিফারেন্ট এটার নাম তো আর স্ন্যাপ না তাই না তো আমরা যদি প্রজেক্টটা রান করি তার আগে আমরা এটাকে আগে প্রিন্ট এটাকে আমরা কল করি মেথডটাকে স্ন্যাপ নাইট টাইম হুইচ ইজ গুড এখন আমরা যদি প্রজেক্টটাকে রান করি নাইট টাইমের প্রিন্ট আসছে যে স্ন্যাপ নাইট মোড কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাসপেক্টটা রান করছে না তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমরা তো এখানে স্ন্যাপ বলেছি তো আমরা এখানে স্ন্যাপ না বলে আমরা যদি এই জায়গাতে স্টার বলে দিই তার মানে হচ্ছে ক্যামেরা ক্লাসের সব মেথডের জন্য আমরা তাদের এক্সিকিউশন জয়েন পয়েন্ট আমরা এখানে ডিফাইন করছি এই পয়েন্ট কাটের থ্রু দিয়ে আমরা এবার যদি রান করি তাহলে দেখা যাবে সবগুলোর জন্যই কিন্তু অ্যাবাউট টু টেক ফটো রান করছে তো এইভাবেই কিন্তু আমরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে আমরা ডিফাইন করছি বিভিন্ন জিনিস তাই না সো লেটস গো টু দ্য নেক্সট স্টেপ আমরা আমাদের প্রজেক্টে চলে যাই প্রজেক্টে যে আমরা আরেকটা প্যাকেজ তৈরি করি হ্যাঁ নিউ প্যাকেজ প্যাকেজের নাম আমরা দিতে পারি এখানে সে লাইক অ্যাক্সেসরিজ না ক্যামেরা অ্যাক্সেসরিজ দিই ক্যামেরা ডট অ্যাক্সেসরিজ নামে আমরা একটা প্যাকেজ তৈরি করলাম এখানে আমরা একটা ক্লাস তৈরি করি জাভা ক্লাস নাম দিলাম লেন্স হ্যাঁ তো লেন্স একটা জাভা ক্লাস আমরা এখানে তৈরি করছি এবং এটাকে আমরা কম্পোনেন্ট বলে দিই ইম্পোর্ট করে নিই কম্পোনেন্টটা কন্ট্রোল শিফট ও কেন আসছে না কোথাও বানান ভুল করলাম সিও এম পিও এনই এন টি আচ্ছা কন্ট্রোল স্পেস দিই না কেন হ্যাঁ এই দ্যাট ইউ গো মাঝে মাঝে কন্ট্রোল স্পেস দিলে ইম্পোর্টটা হয়ে যায় আমাদের তো আমরা এখানে দিলাম পাবলিক ভয়েড জুম ইন্ট ফ্যাক্টর এবং জুমের ফ্যাক্টর আমরা দিতে পারি সিস আউট এখানে জুমিং লেন্স প্লাস ফ্যাক্টর এটা তো আমরা ডিফাইন করলাম আমরা যদি আমাদের একটা জিনিস খেয়াল রাখবো আমরা যখনই কম্পোনেন্ট বলছি ওই কম্পোনেন্টটার একটা বিন যদি আমরা নিতে চাই সেটা কিন্তু আইডি অটোমেটিক্যালি ছোটো হাতের লেন্স দিয়ে হয়ে যাবে আমাদের অ্যাপের ভেতরে যে আমরা যদি লেন্সটা নেই কনটেক্সট ডট গেট বিন লেন্স উইচ ইজ গুড এখন আমরা লেন্সটাকে দেখি লেন্সটার মেথডটা কল করি লেন্সের মেথডটা আমরা কী করলাম জুম না জুম ফ্যাক্টর দিলাম সে লাইক থ্রি ফ্যাক্টর আমরা যদি আরেকবার রান করি তাহলে আমাদের কোনো এক জায়গাতে ভুল করেছি কী ভুল করেছি একটু দেখে আসি রুট হায়ার কি নো বিন লেন্স ইজ ডিফাইন এটা কেন বলছে আমরা ও এটা বলার তো কারণ আছে কেননা আমাদের যে কনটেক্সটটা আছে বিনস এক্সএমএলে আমরা কি ডিফাইন করেছি আমাদের বেস প্যাকেজ দিয়েছি স্প্রিং ডট এওপি এখানে আমাদের আরেকটা বেস প্যাকেজ অ্যাড করে দিতে হবে কেননা আমরা তো নতুন প্যাকেজ ক্রিয়েট করলাম তাই না তা আমরা এক কাজ করি আমরা একটা শর্টকাট করি এটাকে কপি করি কপি করে এটার পরে যে লেট আস পেস্ট ইট অ্যান্ড আমরা এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা কি কপি করা যাবে মাঝে মাঝে সুন্দরভাবে কপি হয় মাঝে মাঝে এখানে পুরো পাথটা ব্র্যাকেট দিয়ে মানে স্ল্যাশ দিয়ে আসে এখন মানে স্ল্যাশ দিয়ে আসবে ও না গুড সো আমাদের প্যাকেজের এটা কপি করে দিয়েছি ডট দিয়ে এসে চলে এসেছে নাও লেট আস ট্রাই টু রান ইট অ্যাগেন পারফেক্ট তো আমাদের জুমিং লেন্স কিন্তু এখানে চলে আসছে কিন্তু এখানে জুমিং লেন্সের আগে কিন্তু অ্যাবাউট টু টেক ফটো আসেনি কারণ আমরা তো ওটা আসলে বলিনি কিন্তু আমাদের লগার ক্লাসে যে আমরা যদি এখন বলি যে ফর এক্সাম্পল এখানে আমরা যদি স্টার ডট স্টার দিয়ে দিই কোনো কারণে হ্যাঁ স্টার ডট স্টার দিয়ে দিলে তাহলে কিন্তু সবগুলোতেই আসবে দেখি আমরা অ্যাবাউট টু টেক ফটোর আগেও কিন্তু
আমার যেটা আসছে জুমিং লেন্সের আগেও কিন্তু অ্যাবাউট টু টেক ফটো আসছে, তাই না? কিন্তু আমরা তো আসলে সেটা চাই না, আমরা এটার জন্য একটু ডিফারেন্টভাবে চাই, কারণ জুম লেন্সটা জুম করা মানে তো অ্যাবাউট টু টেক ফটো আমরা চাচ্ছিলাম স্ন্যাপের আগে আসবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের লগার ক্লাসে এসে আগে আমরা আগের চেঞ্জটা আন্ডু করে দিই। আমরা এটাকে ওইভাবেই রাখতে চাচ্ছি, এটা এভাবেই থাকুক। আমরা করি কি, আরেকটা পয়েন্ট কার্ড ডেফিনেশন নিয়ে আসি, আমরা এটাকে কপি করি, এটাকে কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করি। এবং পয়েন্ট কার্ড ডেফিনেশনটা আমরা করব কি, এখন আমরা স্টার ডট স্টার দেই এই জায়গাতে, এবং এটাকে আমরা নাম দেই ক্যামেরা, ক্যামেরা অ্যাক্টিভিটি দিতে পারি। হ্যাঁ, তো ক্যামেরা অ্যাক্টিভিটি দিয়ে আমরা এই পয়েন্ট কার্ডটাকে আমরা এখন ডিফাইন করবো এই জায়গাতে বিফোর দিয়ে। ক্যামেরা অ্যাক্টিভিটি ক্যামেরা রিলেটেড অ্যাক্টিভিটি আমরা এখানে বলতে পারি সিস আউট। Doing something related to cameras. তার মানে কি, আমাদের এই ক্যামেরা অ্যাক্টিভিটিটা আমরা ডিফাইন করলাম এই এক্সিকিউশন পয়েন্ট কাটের থ্রুতে, যেটা হলো সব প্যাকেজের, সব ক্লাসের জন্য এবং সব মেথডের জন্য উইথ অল আর্গুমেন্টসে কাজ করবে। এখন যদি আমরা রান করি, আমাদের কিন্তু ডুইং সামথিং রিলেটেড টু ক্যামেরাস সবগুলোতে আসার কথা। ক্যামেরা দেই, আমরা অ্যাপে চলে যাই, এটাকে রান করি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের অ্যাবাউট টু টেক ফটো ডুইং সামথিং রিলেটেড টু ক্যামেরা ঠিক আছে, এটা এক্সপেক্টেড। সবার লাস্টে এসে আমরা দেখতে পাচ্ছি জুমিং লেন্সের আগে কিন্তু অ্যাবাউট টু টেক ফটো নাই, সো দ্যাট ইজ অলসো এক্সপেক্টেড। সো এই গেল আমাদের একটা ইন্ট্রোডাকশন আমাদের ওয়াইল্ড কার্ডের থ্রুতে কীভাবে আমরা এই পয়েন্ট কার্ডগুলো ডিফাইন করতে পারি এবং জয়েন্ট পয়েন্টগুলো ডিফাইন করতে পারি। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স। আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন, তাহলে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে learn.livingoncourse.com এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন। এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন, তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন। তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে, তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে, তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।